ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক টেস্টে ফিরেছে সাকিব আল হাসান। আইসিসির কাছ থেকে পাওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে উইন্ডিজদের বিপক্ষে এই টেস্ট সিরিজটি ছিল সাকিব আল হাসানের প্রথম টেস্ট। আর এই টেস্টে চেনা রূপে দেখা গেল সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম ইনিংসে সাকিব আল হাসান তুলেছেন 68 রান। প্রথম দিনে ব্যাটিং এ নেমে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে আউট হয়েছেন সাকিব। 150 বলে 5 চারে 68 রান করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাতেই পরিসংখ্যান টানা হয়েছে সাকিবকে নিয়ে। আর সেই পরিসংখ্যানে দেখা গেল সাকিব আল হাসান পেছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমদের। 2019 সালের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত ক্রিকেটে 3 সংস্করণ মিলে 20 ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। 20 ম্যাচে সাকিবের গড় 67.37। আন্তর্জাতিক ক্রিকেটে 3 সংস্করণ মিলিয়ে এই সময়ে আর কোনো ব্যাটসম্যানের ব্যাটিং গড় সাকিবকে টপকে যেতে পারেনি। এমনকি 60-এর ঘরে আছে শুধুমাত্র একজন, তিনি হলেন কেন উইলিয়ামসন। সাকিবের গড় 67.37 আর কেন উইলিয়ামসনের গড় 60.42। গড়ের দিক দিয়ে সাকিবের থেকেও অনেক পিছিয়ে এই সময়ে 53 ম্যাচ খেলা বাবর আজম, তার গড় 59.08। আর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আছেন আরো পিছিয়ে, 66 ম্যাচ খেলা বিরাট কোহলির গড় 54.04। আর 56 ম্যাচ খেলা ভারতীয় ওপেনার রোহিত শর্মার গড় 51.46। এই দিক দিয়ে ক্রিকেট বিশ্বে সবার থেকেও এগিয়ে আছেন সাকিব আল হাসান।